বলে দেখে অন্য মোবাইল নাই, কারণ মোবাইলটা গেছে তো গেছে, কই গেছে এখন আসিস না, আসিস কেন? আমি মোবাইল ভাই প্লিজ ভাই বন্ধ কর। আমরা এখন এসেছি মেলাতে, ভাবছি একটা বন্ধুরা তাকে প্র্যাঙ্ক করা যাক। বন্ধুর মোবাইলটা দেখো কিরকম ভাবে রাখা আছে, আমরা একটু ভাবছি একটা প্র্যাঙ্ক করে নিই। গাইস মোবাইলটা দেখো কিরকম ভাবে রাখা, ওয়েট ওয়েট। সাকসেসফুল। A few moments later. এটা না ওনা ভাই ইম্পর্টেন্ট জিনিস ভাই, মোবাইল নিচে গিয়া ভাই। আচ্ছা ফোন লাগাস না, ওই তোমারটা ফোন লাগাবে। কোন নাম্বার আছে? কোন নম্বরে? দুটো নাম্বার আছে, একটা নম্বরে ফোন লাগা। শুনো ভাই কি হয়েছে, আইসি আইসি মেলার মধ্যে আর একটা বাচ্চা কি করছে, মানে মানে আমরা অনুর মানে ঘোরাঘুরি করছে, তখন মানে একটা কাশি কিনে দেবার কথা আসলো বাচ্চাটারে, বাট অনু একটু মানে ফুঙ্গামে করছে, কথা কথা কইছে, বাট বাচ্চাটা রাস্তায় খান দিয়ে গেছে গিয়া। একটু পরে দেখে অনুর মোবাইল নাই, কারণ মোবাইলটা গেছে তো গেছে, কই গেছে এখন আসিস না, আসিস কেন? আমি মোবাইল ভাই প্লিজ ভাই বন্ধ কর। ইনওয়াইল আসলে মোবাইলটা আমরাই মানে মারি দিছি, আর মানে আর হয়তো মানে পুরো একদম টেনশনে খান দিউন দিয়ে। এখন কথা হইছে কি, মানে একটা বাচ্চা এসেছিল, না না কেন মাতমু, আরে এই মাতমু ছেলেটা মারমু, একটা বাচ্চা এসেছিল মানে আর কাশি লাগে, কাশি ঘন্টা লাগে, আর অন্যভাবে বাচ্চাটা অনেক বেশি ঘোরাইছে, লাস্টে বাচ্চাটা খান দিয়ে দিছে। তা আমরা ইলজাম দিছি যে বাচ্চাটা মোবাইলটা নিচে গেছে, বাট মোবাইলটার পিছের পকেটে আসতো, আমরা সরাই দিছি। তুই মোবাইল বেজোস নি, তুই মোবাইল বেজোস নি, তুই আমার মোবাইল পালা ভাঙিয়ে দিছিস। মোবাইল আমার হাত, আমি টেম্পার ভাই 50 টাকা টেম্পার লাগাইয়া দিলাম, আমার হাতটা মুখে হইছে, কতদিন আগে একটা ফোন আরে কি হইছে, তোর মোবাইল নিচে গিয়া দেখে দিছিস, তো মোবাইল ওলা রাখছিস নে, দেখাই নি মুখে দেখাই। গাইস পুরা ফিসের পকেটে ফোন হইছে, তুই বুঝছ নিচে যে তুই বুঝছস না, ওই যে কিরকম আছে দেখাই, আমি দেখাই দেখা জানি আমার মতো মানুষের হেয়ার মোবাইল নিয়েছে, মানে একদম পিসের পকেটে আরামসে রাখা আসলো, জাস্ট এরকম তুলিয়ে নিচে কইতে পারে না। দেখা দেখা মানুষের খাওয়াইতে ভাই শর্ত রাখছি, যদি মোবাইল পাইতে একটু খাওয়াইবো, ওই মোবাইল পাইলেছে। আজকে ফার্স্ট টাইম লাগছে আমার খেয়ে, আমার খাবার খুঁজছে ভাই, আমার লাইফে ফার্স্ট টাইম হয়েছে খেয়ে, আমার একটা আমার সামনে আমার মারিয়া গেছে। আরে ডিমান্ড কেন রাখছি, একদল খাওয়াইতে লাগবো, মানে মোবাইল পেলে একদল খাওয়াইতে লাগবো, এখন একদলটা খাওয়া যায় ভাই। এখন তুমি আমার ঘরে যে বিভীষণ, আমার ঘরে যে সাপ, এটা তো আমি জানি না না ভাই, এগো কিন্তু তোকে কই দেই, যদি আমি মোবাইলটা না নিতাম অন্য কেউ শিওর নিল না, শিওর তুই বন্ধু হিসাবে এটা তুই এখন তোমরা প্র্যাঙ্ক করছো। আরে গাইস এই প্র্যাঙ্কের জন্য একটা লাইক লাগেনি, এটা তোমরা এই ভিডিওটা কতটা এনজয় করছো, আর বাম্পার মজা হয়েছে, মানে ভালো করে দেখাতে পারিনি, অনেক বেশি টেনশন হয়েছিল, আর মোবাইলে লাত মারে ফেলাই দিছে। তিনবার 50 টাকা দিয়ে ফটো তুলে দে, একটা ফটো তুলে দে। প্র্যাঙ্কটা কেমন লেগেছে? এটা ভয়ঙ্কর প্র্যাঙ্ক হয়েছে গাইস, আমার মানে আমাকে দিয়ে কি আমার বলার কিছু না, আমার হার্টের কিছু, যেমনি হার্টের পেশেন্ট আমি ভাই সেই লেভেলে রয়েছে। ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পারোনি, বিকজ ভিডিও করতে পারিনি, মোবাইল ফালিয়ে দিয়েছে, আর সিচুয়েশনটা এরকম ছিল, ভিডিও করার জন্য আমিও ডরাচ্ছিলাম ভাই, ওভার রিয়েক্ট করে নিয়েছিল। সো আই হোপ তোমরা এই ছোটো মোটো মিনি ব্লগটা, ও ভাই বাচ্চাই করে ওলা খুঁজা খুঁজছে, যদি ভাই তো বাচ্চাই করে আজকে শোর মারি দিল না, এটা লেগে আর বহুত বেশি ডরাই গেছিলাম, কে মোবাইলে ফালাই দিয়েছে, ভিডিও করতে দিচ্ছে না। যে দৌড়ানটা দৌড়াইছে মোটামুটি 10 মিনিটের মতো দৌড়াইছে, 10 মিনিটের গামও ছুটে গেছে। সো এটাই এই ভিডিও, নেক্সট প্র্যাঙ্ক ভিডিও হবে দিত্তরের উপরে। আচ্ছা নেক্সট প্র্যাঙ্ক লাগলে কমেন্ট করতে পারো, প্র্যাঙ্ক ভিডিও বানায় না বাট বানাতে পারি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দাও। চলো আজকে জন্য কাম দেখবো বিলা আমারে, চলো আজকে জন্য ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট, একটা গুড নাইট গো, গুড নাইট না, এটা প্র্যাঙ্ক নাইট হয়ে গেছে, প্র্যাঙ্ক নাইট হয়ে গেছে গাইস।